এই সময় যাদের হাঁটু পিঠ কোমরের অসহ্য ব্যথা, সেই ব্যথার তীব্রতা এতটাই বেশি যে সোয়েলিং হচ্ছে। গরমকালে দেহের অসহ্য ব্যথা, বিশেষ করে জয়েন্ট পেইন, হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত প্রচণ্ড ব্যথা, সেই সঙ্গে কোমর ব্যথা, ঘাড়ের চাপ অনুভূতি এবং মাথা ব্যথা সহ শারীরিক যে উপসর্গের কথাগুলো বললাম, এর কোনোটিও যদি আপনার থাকে তাহলে আজকের দেখানো রেমেডিটি অবশ্যই আপনি সেবন করবেন। 3 থেকে 5 বার সেবন করবেন, রোগের জন্য এর থেকে ভালো ঘরোয়া উপায় আর আপনি পাবেন না। যাদের এই ব্যথা বহুদিনের পুরাতন, তারা কিভাবে সেবন করবেন সেই উপায়ও জানিয়ে দেব। এবং যারা ডায়াবেটিসের পেশেন্ট, তারাও এই রেমেডি নিঃসন্দেহে সেবন করতে পারবেন। এছাড়া শারীরিক অন্যান্য অনেক উপসর্গ থাকলেও এই রোগটি সেবন করা যাবে। যেমন যাদের কোষ্ঠকাঠিন্য আছে, পেট ভরা গ্যাস, বদহজম, খাবার খেলেই টক ঢেকুর ওঠে, পেটের মধ্যে বায়ু ভর্তি হয়ে থাকে, তারাও এই রেমেডিটি সেবন করলে হাড় জয়েন্টের ব্যথা দূর করার পাশাপাশি তাদের এই সমস্যাকে চিরতরে বিদায় দিতে পারবেন। আর কি কি হবে? আপনাদের প্রস্রাবের জ্বালা যন্ত্রণা, যাদের প্রস্রাব করতে গেলেই অসহ্য রকম জ্বালা পোড়া হয়, ঘন ঘন প্রস্রাব হয় বা প্রস্রাব ফোঁটা ফোঁটা হয়, হাত পায়ের তালু জ্বলে যায়, তারা এই রেমেডি থেকে চমৎকার একটা রেজাল্ট পাবেন। এই রেমেডিটি সেবন করুন, একবার সেবন করলেই এর কার্যকারিতা আপনারা বুঝতে পারবেন। বহু প্রাচীন ঘরোয়া উপায় এবং বহু মানুষ এই উপায়টি গ্রহণ করে অসম্ভব উপকৃত হয়েছে, এই কারণেই চ্যানেলে এই ভিডিওটি আপলোড করছি। আশা করি আপনারাও উপকৃত হবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই সঙ্গে আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন, না হলে কি করে কতবার সেবন করতে হবে বুঝতে পারবেন না এবং কমেন্ট করে জানতে চাইবেন যে কিভাবে এটা সেবন করতে হবে বা কি নিয়ম। এই জন্য ভিডিওটি দেখে এবং শুনে নিজেই বুঝে নিন। এইখানে আমি নিয়েছি জিরা, গোটা জিরা, যে জিরা আমরা রান্নায় মশলা হিসেবে ব্যবহার করি। এই জিরার রয়েছে অসাধারণ গুণ, এটা যত দ্রুত আপনার দেহের ব্যথা দূর করবে ঠিক ততটাই আপনার পেটের জমানো গ্যাস অ্যাসিডিটিকে একেবারে ছড়িয়ে দেবে। এটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে পারে, দেহের খারাপ কোলেস্টেরলকে বের করে দিতে পারে, সেই সঙ্গে সঙ্গে এটি অতিরিক্ত মেদ ছড়িয়ে দিতে পারে। গরমকালের জন্য জিরা এক মহা ঔষধ। আপনি যদি গরমকালে এই রেমেডিটি পান করেন তাহলে শরীরে শক্তি ফিরে পাবেন, শারীরিক দুর্বলতা বা ক্লান্তি আপনার মধ্যে একেবারেই কাজ করবে না। আর দ্বিতীয় যে উপাদানটি নিয়েছি তা হচ্ছে মৌরি। মৌরি অর্থাৎ যাকে আমরা মশলা হিসেবেই খেয়ে থাকি, বিশেষ করে পানের সঙ্গে এই মৌরি খাওয়া হয়ে থাকে। অনেকেই জিরা এবং মৌরিকে সমগোত্রীয় মনে করেন, কিন্তু দুটোই ভিন্ন জিনিস। মৌরি জিরার মতো হলেও মোটা হয়ে থাকে এবং এর স্বাদও আলাদা, মৌরি মিষ্টি প্রকৃতির হয়ে থাকে। এই মৌরি এই জিরার সকল গুণের সঙ্গে আরও একটি বিশেষ গুণ হলো, এতে রয়েছে ক্যালসিয়াম এবং আয়রন, কাজেই এটা চমৎকারভাবে আপনার দেহের হাড় জয়েন্টের ব্যথা দূর করার পাশাপাশি এটি হাড়ের ক্ষয় রোধ করে। যাদের হাড়ের ঘনত্ব কমে গেছে তাদের জন্য মৌরি চমৎকার। আর কি উপকার করে? এটি ডায়াবেটিসকে কমানোর পাশাপাশি দৃষ্টিশক্তিকে বহু গুণ বাড়িয়ে দেয়। দৃষ্টিশক্তির স্বল্পতা রোধ করার সঙ্গে সঙ্গে আবার এটি চোখের যে কোনো ধরনের সমস্যা, যেমন চোখ দিয়ে পানি পড়া বা গ্লুকোমা, চোখ ফুলে ওঠা, চোখ চুলকানো ইত্যাদি সমস্যাকে খুব দ্রুততার সঙ্গে কমিয়ে দেয়। এই দুটি উপাদান দিয়েই শুধুমাত্র আজকের রেমেডিটি তৈরি করব, তাই বুঝতেই পারছেন যে কত সহজ কিন্তু কতটা কার্যকরী। রেমেডিটি সেবনের আমি দুটি উপায় জানাবো, যার কাছে যেটা সহজ মনে হয় তিনি সেটা গ্রহণ করবেন। প্রথম উপায়টি বলছি, প্রথম উপায় হল আপনাকে এই দুটি উপাদান একটি কাচের গ্লাসে নিতে হবে। গ্লাসে অবশ্যই গরম পানি নেবেন, একেবারে গরম পানি কাচের গ্লাসে নেবেন এবং প্রথমে মৌরি দিয়ে দিচ্ছি। মৌরি লাগবে 1 চামচ, আমি সেই অনুযায়ী এখানে নিয়েছি। এবারে দেব জিরে, জিরেটাও দেব 1 চামচ, অর্থাৎ সমপরিমাণ জিরে এবং মৌরি 1 গ্লাস গরম পানির ভেতরে আমি দিয়ে দিচ্ছি।
खूब भालो करे मिशिए नीन। जेहेतु गरम पानी किछुक्षणेर मध्ये देखबेन जे पानीर रंग परिवर्तन होते शुरू करेछे। एइभावे एइ गरम पानीते जिरे आपनी ढेके सारा रात्रि भिजिए राखबेन। अवश्यई एटा 7 थेके 8 घंटा एइभावे भिजे थाकबे। सकाल बेलाय आपनी जखन घुम थेके उठबेन तखन अवश्यई बासी पेटे आपनी विशुद्ध पानी पान करबेन। विशुद्ध पानी पान करार ठीक 30 मिनट परे এই এক গ্লাস জিরে পানি আপনি ছেঁকে শুধুমাত্র পানিটা পান করবেন। আর এই জিরেটা অবশিষ্ট একটি স্টিলের পাত্রে রেখে দেবেন। আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি। স্টিলের পাত্রে জিরেটা রেখে দেওয়ার পরে ওর ভেতরে আর এক গ্লাস নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দেবেন এবং ঢেকে রেখে দেবেন। সেটা আপনি সন্ধ্যাবেলায় চা খাওয়ার ঠিক আধা ঘন্টা পূর্বে, সন্ধ্যায় চা নাস্তা খাওয়ার ঠিক আধা ঘন্টা পূর্বে ওই পানিটি ফুটতে দিন এবং ফুটে অর্ধেক হয়ে এলে চায়ের মতো হালকা গরম গরম পান করুন। অথবা কেউ চাইলে এই গরমকালে সম্পূর্ণ ঠান্ডা করেও পান করতে পারেন। এক্ষেত্রে নোট রাখতে হবে আপনাকে, যাদের কফ কাশির ধাত, গরমকালেও যাদের শ্বাসকষ্ট বা কফ কাশি উঠছে, সর্দির প্রবণতা বেশি, মাইগ্রেনের ব্যথা সহ সাইনাসাইটিস রয়েছে, তারা হালকা গরম গরম পান করুন বিকেলবেলায়। তাহলে উপকার খুব ভালো পাবেন। এই হচ্ছে প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা আপনাদের জানাচ্ছি। দ্বিতীয় পদ্ধতির জন্য আবারও এখানে মৌরি এবং জিরে নিয়ে নিয়েছি। এই মৌরি এবং জিরে সম পরিমাণে আপনি গুঁড়ো করে নেবেন। যাদের সময় কম, যারা প্রতিদিন এইভাবে ফুটিয়ে খেতে পারবেন না, তারা একেবারে মৌরি এবং জিরে সম পরিমাণ, অর্থাৎ মৌরি যদি আপনি 10 গ্রাম নেন, 10 গ্রাম জিরে নেবেন এবং এটি ধুয়ে খুব কড়া রোদে নয় বরং হালকা রোদ ছায়ায় বাতাসে এটি শুকিয়ে খুব ভালো করে ঝরঝরে করে নিন। আর তারপরে এটি আপনি গুঁড়ো করবেন, একদম মিহি পাউডার তৈরি করবেন। আমি পাউডার প্রস্তুত করে আপনাদের দেখাচ্ছি না, উপায়টা বলছি, আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পারবেন। সেই পাউডার থেকে প্রতিদিন মাত্র 1 চামচ পাউডার আপনি 1 গ্লাস হালকা গরম পানিতে সকালবেলায় ঠিক একই নিয়মে পরিষ্কার পানিতে গুলিয়ে খেয়ে নেবেন এবং বিকেলবেলায় ঠিক 1 চামচ পাউডার আপনি হালকা গরম পানিতে ঠান্ডা কাশি থাকলে সেটাও গুলিয়ে খাবেন। এইভাবে যারা খাবেন, যাদের রোগের তীব্রতা কম, তারা প্রতিদিন 2 বার করে টানা 3 দিন সেবন করুন। যাদের রোগের তীব্রতা বেশি, রোগের তীব্রতা এবং রোগের বয়স অনুযায়ী, রোগের বয়স আপনার কতদিন রোগ সেই অনুযায়ী আপনি সেবন করুন এটা 15 থেকে 21 দিন পর্যন্ত। আশা করি ভিডিওটি সকলের খুব কাজে লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন।